ডক্টর কামাল হোসেন নতুন মক্কেল হিসেবে বিএনপি জামাতকে পেয়েছে উল্লেখ করে দল দুটির পুনর্বাসনের ঠিকাদারি ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিকেলে বগুড়ার শহীদ খোকন পার্কে জাসদ আয়োজিত জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। দেশে আর কখনও রাজাকারের সরকার হতে দেওয়া হবে না, সেক্ষেত্রে জাসদ আওয়ামী লীগের সাথে থাকবে বলেও জানান জাসদ সভাপতি। এছাড়া ডক্টর কামাল হোসেন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যে পাঁচ দফা দাবি দিয়েছেন সে দাবিগুলো বিএনপির দেয়া দাবির হুবহু কপি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। আপনি বিভিন্ন দুষ্কর্মের চরিত্র বিএনপিকে জামাতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করার নতুন ঠিকাদারি নিয়েছেন। আপনার বিএনপি পুনর্বাসনের ঠিকাদারির ব্যবসা বাংলাদেশে চলবে না।